বাংলাদেশে জ্বলছে হিংসার আগুন, যেন থেমেও থামছে না। আর এখন বাংলাদেশের কট্টরপন্থী সরকার পাকিস্তানকে হাতিয়ারের বড় অর্ডার দিয়ে তাদের মনের কথাকে জাহির করে। বাংলাদেশের এমন সিচুয়েশনে পাকিস্তানের এইসব হাতিয়ার আর কত রক্ত ঝরাবে সেটা এখন ভালোভাবেই বুঝতে পারা যাচ্ছে। শত্রুর শত্রুকে বানিয়েছে মিত্র, বাংলাদেশকে দিচ্ছে মাথা খারাপ সাপোর্ট। এই খবরটা ভীষণ শকিং ভারতের জন্য। আপনারা এখন স্ক্রিনে যে আর্টিকেল দেখতে পাচ্ছেন সেটা একদম সঠিক। বাংলাদেশ অ্যামিউনিশনের জন্য পাকিস্তানকে অর্ডার দিয়েছে, মানে বাংলাদেশের সরকার পাকিস্তানের থেকে গোলাবারুদ কিনছে, আর তাও হাজারো সংখ্যায়। তোপের যে গোলা হয়, বন্দুকের গুলি হয়, সেগুলো হাজারো সংখ্যায় কেনা হচ্ছে। কিন্তু এটা ভারতের জন্য চিন্তাজনক বিষয় নয়? আজ্ঞে হ্যাঁ, ভারত এই জন্য চিন্তিত নয় যে বাংলাদেশ হাতিয়ার কিনছে পাকিস্তানের থেকে। কারণ যখন শেখ হাসিনার সরকার ছিল, যে ভারতের খুব নিকটস্থ ছিল, তাদের সরকার পাকিস্তানকে অত গুরুত্ব দিত না, তখনও বাংলাদেশ অ্যামিউনিশন অর্থাৎ গোলা বারুদ কিনত পাকিস্তানের থেকে। এজন্য এটা চিন্তার বিষয় ভারতের কাছে নয়। তো তাহলে চিন্তার বিষয় কি? ভারতের যে নিয়ে টেনশন, এই যে বাংলাদেশ অর্ডার প্লেস করেছে গোলা বারুদের, সেটা বাংলাদেশের পুরনো সরকার করেনি। বরং বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের পর যে অন্তর্বর্তী সরকার এসছে, সেই এই অর্ডার দিয়েছে। যেমনটা আপনারা দেখতে পারেন, এই ব্যাপারটাকে স্পেশালি মেনশন করা হয়েছে। বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা সেই অর্ডার দিয়েছে, আর সেটা এমন সময়ে দিয়েছে যখন দেশে অনবরত দাঙ্গা আন্দোলন চলছে। এমনকি বাংলাদেশে আর্থিক অবস্থা এতটাই জঘন্য জায়গায় গেছে যে বাংলাদেশ কিছু দিনের মধ্যেই পেট্রোল ডিজেল কেনার অবস্থাতেও থাকবে না। এমনকি খাদ্যদ্রব্যের ক্রাইসিসও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভারতের অন্য টেনশন হলো, আগে যখন বাংলাদেশ গোলাবারুদ কিনত পাকিস্তানের থেকে, সেগুলো তখন কেনা হতো যখন ভারত তাদের চাহিদা পূরণ করতে পারত না। এরা চিরকালই ভারতের থেকে অ্যামিউনিশন কিনে এসেছে, কিন্তু ভারতের ফ্যাক্টরিগুলো আগে অত অ্যাডভান্স ছিল না যে ভারতীয় সেনার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশকেও অ্যামিউনিশন সাপ্লাই করতে পারে। কিন্তু গত কিছু বছরে আপনারা দেখেছেন, ভারত অ্যামিউনিশনের মামলায় বা গোলাবারুদের মামলায় ওয়ার্ল্ডে বেস্ট। এই সময় আমাদেরকে টক্কর দেওয়ার মতো কেউ নেই, এমনকি আমেরিকা নেই। আমরা এত গোলাবারুদ প্রোডিউস করি, বিশ্বকে এক্সপোর্টও করি, কিন্তু এক্ষেত্রে তাদের কাছে যখন ভারতের অপশন অ্যাভেলেবেল ছিল, তখন তারা পাকিস্তানের কাছেই কেন গেল? এটাই চিন্তাজনক বিষয়। এবং তৃতীয় ভাবনার বিষয় হলো, বাংলাদেশে গোলাবারুদ দিয়ে কি করবে? কারণ তাদের যে নাম্বার ওয়ান শত্রু ছিল মায়ানমার, তারা এই সময়ে নিজেরাই গৃহযুদ্ধের আগুনে জ্বলছে, এবং তাদের সঙ্গে কোনো ঝামেলা এখন নেই। ভারতের সঙ্গে তাদের সম্পর্ক মোটামুটি ভালো। তাহলে গোলাবারুদ তাদের কোন কাজে লাগবে? ওখানে তো আন্দোলনও প্রায় শেষ, নতুন সরকার গঠন হয়েছে। গোলাবারুদ তো নিজের দেশের মানুষদের উপর তো আর চালাবে না, তো এই গোলাবারুদ কেন কিনছে? কি প্রয়োজন রয়েছে এগুলোর? সেই জন্যই ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এই সময়ে বাংলাদেশের উপর কড়া নজর রাখবে এবং সম্পূর্ণ বিচক্ষণতার সাথেই অর্ডারকে অ্যানালাইজও করবে। এরই সাথে কিছু স্পেকুলেশনও শুরু হয়ে গেছে, কারণ যেইভাবে পাকিস্তান সেলিব্রেট করে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন, তো তারপর দ্রুত নতুন অন্তর্বর্তী সরকার আসতে এক প্রকার পুরস্কার দেয় পাকিস্তানকে হাতিয়ারের অর্ডার দিয়ে। এর ফলে পাকিস্তানের কিছুটা সহায়তা হবে। পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এই ছোট ছোট অর্ডারও পাকিস্তানের কাছে এখন অনেক বড় সাহায্য। আচ্ছা, বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানকে পুরস্কার তো দেয় না, নতুন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনার এবং শেখ হাসিনার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আর এটা নিশ্চিত, ভারত এখন বাংলাদেশের সেনার ওপর তীক্ষ্ণ নজর রাখবে। আর তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই সমস্ত গোলাবারুদ হাতিয়ার দিয়ে ভারতের ওপর হামলা চালানোর কোন রকম মনস্কামনা তাদের নেই তো? এসব করার চেষ্টা করলে বাংলাদেশ শেষ। তো কি মনে হয় আপনার? দেখুন এই ভিডিওটা, যেটা বেরিয়ে আসছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। যেখানে ভারতীয় অ্যাম্বাসির সামনে কম করে 1 কিলোমিটারেরও বেশি লম্বা লাইন পড়ে গেছে। কিছুক্ষণ পর সিচুয়েশন এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে যায় যে এক প্রকার দাঙ্গা বেঁধে যায়। এমনটা কেন হয়? ভারতীয় ভিসার জন্য। আসলে বাংলাদেশ থেকে প্রতিদিন হাজারো সংখ্যায় মানুষজন আসে ভারতে কাজকর্ম করার জন্য, জিনিসপত্র কেনাবেচার জন্য। এছাড়া সবচেয়ে বেশি মানুষ আসে ভারতের মেডিকেল ফ্যাসিলিটির সুবিধা তোলার জন্য। বাংলাদেশে মেডিকেল ফ্যাসিলিটি হসপিটাল অত বেশি নেই, আর যেই থাকেও তো সমস্ত ট্রিটমেন্ট
সেখানে হয় না। এই জন্য বাংলাদেশ থেকে হাজারো সংখ্যায় মানুষজন ভারতে আসে মেডিকেল ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু তার জন্য দরকার ভিসা। যতই আপনারা শুনে থাকুন বাংলাদেশ থেকে অনেক মানুষ ইললিগালি ভারতে ঢুকে পড়ে, কিন্তু বিগত কিছু বছরে ভারতীয় সেনা পাহারা এত কড়া করে দিয়েছে এবং ফেন্সিং এত বাড়িয়ে দিয়েছে যে এখন 99.9% মানুষকে ভিসা নিয়েই এখন বাংলাদেশের কোনো ব্যক্তি ভারতে এন্ট্রি মারতে পারে। ভিসা ছাড়া যদি তারা ভারতে কোনোভাবে এন্টার করেও ফেলে তো তারা ভারতের মেডিকেল ফ্যাসিলিটির সুবিধা নিতে পারবে না, ভারতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ছোটখাটো শ্রমিক হিসাবেই কাজ করতে পারবে। এই কারণেই ভিসা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত কিছু মাস ধরে বাংলাদেশে যে ক্রাইসিস হয়েছে তার জন্য ভারত তাদের এম্বাসিতে যে স্টাফ ছিল ঢাকার ভেতরে সেই সংখ্যাকে অনেক কমিয়ে দিয়েছে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে, এই জন্য অনেক মানুষ ভিসা পায় না। কিন্তু ছবি দেখে বুঝতেই পারছেন বর্তমানে ভারতের এম্বাসির সামনে এমন ভিড় করেছে যে মানুষদের ধৈর্যের বাঁধ অতিক্রম করে যাচ্ছে, ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করে দেয় যে আপনারা আমাদের ভিসা কেন দিচ্ছেন না। রিয়েলি বাংলাদেশের সেনাকে সমস্ত মানুষজনের পাসপোর্ট কালেক্ট করতে হয়, আর এটা বলতে হয় যে আপনারা আমাদের পাসপোর্ট দিয়ে দিন, আমরা চেষ্টা করব যাতে ভারত এর উপর ভিসার স্ট্যাম্প মেরে দেয়। কিন্তু যেমনটা বিগত এক মাস ধরে দেখতে পাওয়া যাচ্ছে এবং যেটা হয়েছেও, ভারতের বিষয়ে যখনই বাংলাদেশে কোনো কথা হয় তখনই মিথ্যা প্রচার চালানো শুরু হয়ে যায়। এক্ষেত্রেও সেটাই হয়, স্ক্রিনের দিকে তাকান, কিছু এমন মিথ্যা প্রচার শুরু হয় যারা নাকি বাংলাদেশ ছেড়ে ভারতে পালাচ্ছে, এরা বাংলাদেশের কোঅপারেশনের মাধ্যমে সম্পত্তি লুটেছে, এদের আটকানো হোক নয়তো ভারতেদের থাকতে দিয়ে দেবে, এরকমই কিছু মিথ্যা প্রচার চালানো হয়। কিন্তু বাংলাদেশের মানুষজনই এসব মিথ্যা প্রচারে কান্না দিয়ে বলে এরা সব সাধারণ মানুষ, এরা মেডিকেল ট্রিটমেন্টের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য ভারতে যাচ্ছে, এরা দেশ ছেড়ে পালাচ্ছে না। সেই জন্য বাংলাদেশের ভেতরে এই নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষদের মধ্যে, যে দেখুন আমরা কতটা নির্ভরশীল ভারতের ওপর। এক্ষেত্রে আমাদের যে কট্টরপন্থী নেতারা রয়েছে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দেয়, তাদের কথায় ভোলা কি ঠিক, ভারতের সঙ্গে শত্রুতা করা কি ঠিক? যদি ভারতের সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়ে যায় তাহলে মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা কোথায় যাব, কোথায় গিয়ে ব্যবসা বাণিজ্য করব, আর কোন দেশে গিয়েই বা আমরা আমাদের পণ্য সামগ্রী কেনাবেচা করব? কারণ ভারত ছাড়া বাংলাদেশের আর একটাই প্রতিবেশী দেশ রয়েছে, মায়ানমার, যেটা বাংলাদেশের জন্য তেমনটাই যেমনটা ভারতের জন্য পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের কোনো ব্যবসা বাণিজ্য হয় না, ভারতই একমাত্র দেশ যাদের সঙ্গে তাদের পিপল টু পিপল কানেকশন বেশ ভালো। সেক্ষেত্রে আমাদের কি ভারতের সঙ্গে এতটা শত্রুতা স্থাপন করা উচিত, যেটা বিগত এক মাস ধরে পড়ানোর চেষ্টা চলছে? এটা কিন্তু আমাদের মতে ভারতের একটা মাস্টার স্ট্রোকও। আমরা শুধু আমাদের স্টাফ কমিয়েই বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছি, বাংলাদেশের মানুষদের টের পাইয়ে দিয়েছি যে দেখুন আপনারা কতটা আমাদের ওপর নির্ভরশীল, যদি আমাদের সঙ্গে আপনারা শত্রুতাই করেন তাহলে আপনাদের কতটা ক্ষতি হতে পারে। যদিও রিপোর্ট বলছে ভারত এখনো অবধি তাদের এম্বাসিতে স্টাফ বাড়ানোর কথা ভাবছে না, কেননা বাংলাদেশের মধ্যে সিচুয়েশন এখনো এমনটা তৈরি হয়নি যে ভারতের স্টাফ মেম্বারদের সিকিউরিটি সুনিশ্চিত করা যায়। ভারত এখনো কিছুদিন সময় নেবে এবং তারপর গিয়ে ভাববে ভিসার জন্য স্টাফ মেম্বারের সংখ্যা বাড়ানো উচিত কি উচিত না। ততদিনে বাংলাদেশের মানুষরা এইভাবেই অশান্তি পোহাবে, বহু অপমান সহ্য করতে হয়েছে ভারতকে, কত কি উল্টোপাল্টা কথা কিছু বাংলাদেশি নাগরিকদের। তো এক্ষেত্রে আপনাদের কি মনে হয় অবশ্যই জানান কমেন্ট করে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।